গুড মর্নিং, আই এম রেডি। আমি এখন মার্কেটে যাব, সো আমি সেই জন্য যে প্যান্টটা পরেছি সেটা খুব কমফোর্টেবল একটা প্যান্ট, যেটা আমি রোড সাইড একটা শপ থেকে নিয়েছি। 400 bucks মতন লেগেছিলো। আর যে টপটা পরে আছি সেটা কালারটা খুব সুইট, একটা স্কার্ল প্রিন্ট করা আছে যেটা আমার খুব পছন্দের, খুব কমফি ফিল করি আমি এটা পরে। সো এটাই আমি পরেছি। নাও আম রেডি হচ্ছি। আমার ফ্যান খারাপ হয়ে গেছে, সো মিস্ত্রি এসেছিলো, দেরি হয়ে গেল বেড়াতে একটু। সো নাও আমি মার্কেটে যাচ্ছি, কি কি করব শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। হাসি কত করে? পুরো উইকের গ্রসারি শপিং আমার হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরছি। অনেকেই প্রশ্ন করেন যে আমি সারাদিন একা একা কী করি, তো তাদের জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, একটু ফ্যানের হাওয়া খাচ্ছি মাটিতে বসে। তারপর কী কী কিনলাম নিশ্চয়ই দেখাবো। অনেক কিছু কিনে ফেলেছি, কচু শাক, শাপলা, পাউরুটি, চানাচুর, লাউ, নিম পাতা, কচুর লতি, মাশরুম, সুইট কর্ন, বেল পেপার, গন্ধরাজ লেবু, বেগুন, চিচিঙ্গা, ঝিঙা, লঙ্কা, পালং শাক, টম্যাটো, আরও অনেক কিছু, উচ্ছে, একটা সজনে ডাঁটা, গাজর, বাঁধাকপি, ধনে পাতা, পেয়ারা, তারপর গ্রসারি শপ থেকে দুধ, দই, ম্যাগি, সস, এরকম আরও অনেক কিছুই কিনে নিয়েছি। বাইরে কার্পেটারের কাজ চলছে, আমি একটা শোকেস বানাবো, তো তার জন্য কাজ চলছে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মাথা ধরে যাচ্ছে, বাট স্টিল আপনাদেরকে আমি দেখাবো যে আমি কী করে আমার ভেজিটেবল আমার রেফ্রিজারেটরে স্টোর করে রাখি। আমি আলাদা আলাদা বাস্কেটে সব ভেজিটেবলগুলোকে গুছিয়ে রাখি, যাতে আমার বার করতে সুবিধা হয়, রান্নার সময় প্রবলেম না হয়। আর লঙ্কাগুলোকে আমি গোটাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বক্সের মধ্যে টিস্যু পেপারে র্যাপ করে রেখে দিই। আর ধনে পাতাও সেম প্রসিডিওরে রাখি, শাকগুলোকে আলাদা একটা বাস্কেটে রাখি। তো তাহলে ফ্রিজটাকে নিট অ্যান্ড ক্লিনও লাগে, আর আমার বার করার সময়, রান্না করার সময় প্রবলেম হয় না কোনো কিছু খুঁজে পেতে। তো এইভাবে আমি রাখি, তার আরেকটা রিজনও আছে, কারণ ভেজিটেবলস এরকমভাবে রাখলে, ন্যাপকিন দিয়ে এরকম র্যাপ করে রেখে দিলে, তাহলে ভেজিটেবলসগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, এগুলো নষ্ট হয়ে যায় না খুব তাড়াতাড়ি। তো অলমোস্ট আমার সবজি সব গোছানো কমপ্লিট, এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে দেব, দেন রান্না করব, ঘর গোছাবো। সো অনেক কাজ, সানডে হতে পারে, বাট হাউসওয়াইফের কোনো সানডে হয় না, আলাদা করে ছুটি হয় না। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কী করছি। আমি এখন নিম বেগুন রান্না করছি, মাছের ঝোল রান্না করব, ভাত করব। তো কিচেনে আমার আরও কিছুক্ষণ সময় লাগবে, দেন আরও অনেকগুলো কাজ বাকি আছে। বাইরে যেহেতু কার্পেন্টারের কাজ চলছে, সো ঘরের ভেতরে অনেক ঢুকছে, কাঠের গুঁড়ো ঢুকছে, তো আমার ঘরের অবস্থা খুব শোচনীয়, তো সেগুলোকেও ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। সব সোফার মধ্যেও সেই ডাস্ট পড়ে আছে, বোর্ড ডাস্ট, তো সেগুলোকেও ক্লিন করতে হবে। তো লিটারালি আমি অলরেডি টায়ার্ড, কিন্তু মানে যতবার ভাবছি না যে এগুলো করতে হবে, তো আমি আরও বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি। যে কোনো তিতা খাওয়া খুব ভালো, তো সেই জন্য আমি নিম পাতা নিয়ে এসেছি কিনে।
স্কিনের জন্য খুব ভালো। তারপর এই সময় মানুষের অনেক অসুখ বিসুখ হয়, যেটা নিম খেলে সেটা মানে তার চান্সেসগুলো কমে যায়। পক্সের প্রতিষেধকও নিম, তো সেই রিজনে আজকে নিম বেগুন। নর্মালি তীর্থঙ্কর যেহেতু বাড়ি থাকে না উইক ডেজগুলোতে, তো তখন সেই জন্য দুপুরে খেতে পারে না, রাত্রে যেহেতু তিতো খাওয়া যায় না, তো সেই রিজনে আমি উইক ডেজে তিতো করতে পারি না। তো সানডে করে আমি ট্রাই করি কোনো না কোনো তিতো কিছু করার। আমি এবার ঘরগুলোকে পরিষ্কার করে নেব, ডাস্টিং করে নেব, খুব নোংরা হয়ে গেছে বললাম, তো সেগুলোকে সব পরিষ্কার করবো। তীর্থঙ্কর নিজের অফিসের কাজ করছে অন্য রুমে, আর আমি ঘরের যা যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। ও ওর মানি ব্যাগের টাকা পয়সাগুলো কিরমভাবে ছড়িয়ে রেখে দেয়, ওর যত অফিসের ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে, সেগুলোকে খুব এলোমেলো করে রেখে দেয়, তো ওর রুম আমাকে পরিষ্কার করতে হয় মাঝে মাঝেই, সেগুলোই আমি এখন করবো। আসলে আমার ওসিডি হয়ে যায় এরকম ঘর অগোছালো দেখলে, তো আমি ওই জন্য সবসময় নিট অ্যান্ড ক্লিন করতে থাকি। আমার ভীষণ হ্যাবিট পরিষ্কার করে রাখার, আমার না নোংরা একদম পছন্দ হয়, তো সেই জন্য নিজের প্রবলেমের জন্যই নিজের কাজ বেড়ে যায়, এটাই প্রবলেম। কাজ বাড়তেই থাকে যতই করি না কেন, শেষ আর হয় না। আফটার লাঞ্চ আবার এডিটও করতে বসবো, তো যতটা পসিবল কাজ সামলে রাখার, শেষ করে রাখার সেটাই চেষ্টা করছি। এইভাবে করতে থাকি, এক একটা বক্সে অর্গানাইজ করে রেখে দিই জিনিসগুলো, যাতে খুঁজে পেতে প্রবলেম না হয় কোনো সময়। হাতের সামনে সব কিছু ঠিকঠাক জায়গায় পাই, সব মোবাইল জ্যাক যেগুলো আছে, হেডফোন অ্যান্ড অল, সেগুলোকে এক জায়গায় করে একটা বাস্কেটের মধ্যে রেখে দিতে হয়। বিলস অ্যান্ড অল যেগুলোকে সব ডিসকার্ড করার প্রয়োজন হয়ে পড়ে এক এক মাঝে মাঝে, পেপারগুলোকে ঠিক করে রাখতে হয়, যখন অনেকটা হয়ে যায় তখন সেগুলোকে ফেলে দিতে হবে বা বিক্রি করে দিতে হবে পেপারবেলা এলে, তো সেগুলো সব অ্যারেঞ্জ করে রাখতে হয়। ওর জামা কাপড় আছে যেগুলোকে কোনগুলো পরবে কোনগুলো পরবে না, তো সেই হিসেব করে কিছুটা কাচতে দেওয়া, কিছুটা তুলে রাখা, তো সেগুলো করতে হয়। বাস আমার কাজ কমপ্লিট, তো আমি ওকে রিকোয়েস্ট করতে এসেছি যাতে ও আমার যে প্ল্যান বোল্ডটা আছে ওটা যেন পরিষ্কার করে দেয়, কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি আর পারছি না কিছু করতে। তো অনেক রিকোয়েস্ট করার পরে ও রাজি হয়েছে ওর কাজের ফাঁকেও, থ্যাংকস টু হিম যে ওইটা করে দিচ্ছে আমাকে, আই এম হ্যাপি। এখানে কিছু কালারফুল পেবলস আছে, আমার কিছু কালেক্ট করা ঝিনুক রয়েছে, আর আন্দামানে যখন ঘুরতে গেছিলাম ওখান থেকে কোরাল নিয়ে এসেছিলাম, তো সেই কোরালগুলোও রয়েছে, এগুলো আমার পছন্দের জিনিস, সেগুলো আমি রেখে দিয়েছি। এর আগে বোলটার মধ্যে মাছ ছিল যেগুলো সব মরে যাওয়াতে আমি আর নতুন করে মাছ পুষিনি, তো এটাতে আমি এখন প্ল্যান্টটি লাগিয়ে রাখি, দেখতেও ভালো লাগে। এবার আমরা দুজনেই স্নান করে নেব একে একে, তারপর লাঞ্চ করব, তারপর শুয়ে শুয়ে এডিট করব। আপাতত এটাই কাজ, আর নেক্সট বিকেলবেলা কী করব সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন সব ডিশ ওয়াশ করে নিচ্ছি, কজ আমি কাঁচের বাসন মাসিকে মাজতে দিই না ভেঙে যাবার ভয়ে, তো একটু আমি নিজেই মেজে নিই। তারপর যেগুলো আমাদের লেফট ওভার ফুড আছে সেগুলোকে আমি মাইক্রোওয়েভ প্রুফ বোলগুলোতে নিয়ে ফ্রিজে রেখে দেবো, যেগুলো আমার রাত্রিবেলা লেগে যাবে, রাত্রিবেলা আমরা আর রান্না করবো না, এগুলোই আমাদের ইউজ হয়ে যাবে। তো এইভাবেই আর পাঁচটা হাউসওয়াইফের মতন আমারও ডেলি লাইফ এখন কাটছে, এটাই আমার রুটিন এখন, এইভাবেই রোজ নামচা আমাদের সংসারের সাত কাহন চলছে চলবে। হ্যালো, তো আমার আর দুপুরের পরে ওঠা হয়নি, আমি এইভাবেই ফিস এডিট করে গেছি সারা দুপুর ধরে, সারা সন্ধে ধরে,
আজকে অবশ্য একবার উঠেছিলাম সন্ধ্যা দিতে, দেন চা করেছি, বিস্কিট আর চা খেয়েছি। বিস্কিটের ফটো যদিও এখন এখানে, তো আমরা এইভাবেই শুয়ে শুয়ে বিস্কিট খেয়ে যাচ্ছি আর এইভাবেই ল্যাপ খাচ্ছি। ও মোবাইল করে যাচ্ছে, তো এরপরে উঠব, যখন আমরা লাঞ্চ করব তখন উঠে যে ল্যাপটপের ফুডগুলো আছে দুপুরবেলা আমি যেগুলো রান্না করেছিলাম সেগুলোই গরম করব, করে আমরা ডিনার করে নেব। মেবি ছাদে যেতে পারি আজকে একটু হাঁটতে, দেন ঘুমিয়ে পড়ব। যদি আপনারা আপনাদের লাইফের সাথে আমার রুটিনের একটুও মিল পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা ভীষণভাবেই কাম্য, তো এইভাবেই ভালোবাসতে থাকবেন, আপনারা নিজেরাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আমি আরও এরভাবে ল্যাপ খেতে থাকি, আপনারা আমাদেরকে দেখতে থাকুন, ভালো থাকুন। টাটা, এখানেই ব্লগ শেষ করছি।